গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যে থেকে। বিকেলে চাটা খেয়ে একটু ঠিক করেছি যে মার্কেটে বেরোবো, একটু ছোটোখাটো শপিং করার আছে, তো সেটার জন্যই এখন বেরোচ্ছি। এই যে আমি পুরোপুরি এখন রেডি হয়ে গেছি, এখন শুধু চিকুকে রেডি করতে বাকি আছে, আর আমাদের দেরিও হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে রাস্তায় টাটা করতে করতে যাচ্ছে। না টুপি ঠিক হলো না পছন্দ মতো, মানে বাচ্চাদের সেরকম স্টাইলিস্ট নেই। না মুখের অন্য এটা খুলতে নেই, না এটা খুলতে নাই, না এটা খুলতে নাই, এটা খুলতে অসুবিধা আছে। তো কালকে রাত্রে তোমাদের সঙ্গে কথা হয়নি, কেননা কালকে আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিলো। আর বাড়ি ফিরে চিকুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমাদের আবার খাবার বানিয়ে, কালকে যেহেতু শনিবার ছিল নিরামিষ, তারপরে আবার আমাদের গুরু পূর্ণিমা ছিল, তো সেই জন্য বাইরে কিছু বেরিয়ে খাওয়া দাওয়াও করতে পারিনি, না হলে হয়তো বাইরে খেয়ে আসতাম কিংবা খাবার হয়তো নিয়ে আসতাম প্যাক করে, তো সেগুলো কিছুই হয়নি। তো বাড়িতে এসে খাবার বানানো ছিল, প্লাস চিকুরও দেরি হয়ে যাচ্ছিলো, ওকে ঘুমের টাইম হয়ে যাচ্ছিলো, তোকে খাইয়ে ঘুম পাড়িয়ে সব মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমি কালকে রাত্রের ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো ভাবলাম যে না ঠিক আছে, সকালে তোমাদের সঙ্গে কথা হবে। আর কালকে আমরা অ্যাকচুয়ালি দেরি হয়েছিল, কালকে আমরা বেরিয়েও ছিলাম লেট করে, কেননা কালকে সন্ধ্যাবেলায় চা খেতে খেতে আমরা ডিসাইড করি আমার টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেটাই আমার বিকেলের দিকে বৃষ্টি পড়ছিল, নাহলে বিকেলেই বেরোতাম, তো তার জন্য আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে বেরিয়েই ছিলাম, মানে মলে পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 15টা বেজে গেছিলো।
আর ওখানে গিয়ে জানতে পারি যে 9টায় মল ক্লোজ করে দেয়। তো সেই জন্য 15 মিনিট 10 মিনিট টাইম ছিল আমাদের কাছে, তার মধ্যে চিকুর কয়েকটা স্লিপলেস জামা নেওয়ার ছিল, আমার কয়েকটা বাড়িতে অর্ডিনারি পরার টুকটাক নেওয়ার ছিল। তো সেই জন্য সেগুলো আমি ঠিকঠাক কমপ্লিটভাবে নিতে পারিনি, অত তাড়াতাড়ি চুজ করাটা ঠিক পছন্দ মতো হলো না, কিছু জিনিস পেলামও না। আর মায়ের একটা ইন্ডাকশন ওভেন নেওয়ার ছিল, তো সেই জন্য আবার অন্য দোকানেও ঢোকার ব্যাপার ছিল, তো সেই জন্য সব মিলিয়ে ঠিক মনের মতো হয়নি আর তাড়াতাড়ি করে চলেও আসতে হলো। ওদিকে চিকুরও ঘুম পাচ্ছে, ও কান্নাকাটি করছিল। তো যাই হোক, সব মিলিয়ে টুকটাক কিছু। তো চলো, আগে আমি চাটা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই, আর তারপরে এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি টুকটাক যে জিনিসগুলো নিয়েছি, তারপরে আমি ব্রেকফাস্ট বানাতে যাব, কেননা আজকে সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। এখন ঘুরিতে বাজে 9টা, তো ঝটপট আমাকে ব্রেকফাস্ট বানিয়ে নিতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই, তারপরে রান্নাঘরে যাব। তো কালকে বেরিয়ে ফার্স্টে চিকুর কতগুলো খেলনা নিয়েছি, যেগুলো ও ওর দিদুনের সঙ্গে ওই রুমে খেলছে, না হলে আমাকে এখানে ব্লক করতে দেবে না। তো ওগুলো আর দেখাচ্ছি না। তাছাড়া টুকটাক নিয়েছি বলতে এটা একটা চিকুর পাপার জাস্ট অর্ডিনারি পরার মতো একটা গেঞ্জি নেওয়া হয়েছে, এটাও একটা চিকুর পাপার টি শার্ট নিয়েছি। আমার বাড়িতে অর্ডিনারি পরার জন্য কতগুলো প্যান্ট নেওয়ার ছিল, ফুল প্যান্ট, তো সেগুলোই নিয়েছি। এই যে আর টি শার্ট নেওয়ার ছিল, কিন্তু টি শার্ট আমি একটু লং সাইজ পরতে পছন্দ করি, তো সেটা অ্যাভেলেবেল ছিল না। আর এই যে চিকুর গরমে পরার জন্য, সেদিন সিমলাপাল গেছিলাম বাপির কোয়ার্টারে, তো সেখানে আমি কয়েকটা জামা ভুলেও এসেছি আর চিকুর কয়েকটা নেওয়ার ছিল। ওর যে জামাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা তোলা আছে বেশিরভাগ, সেগুলো গরমে পরার মতো নয়, এতটা পর্যন্ত হাত, তো সেটা ও আর ও ভীষণ ঘেমে যায় গরমে, তো সেই জন্য ওকে আমি এরকম জামাই বেশি পরাতে পছন্দ করি। তো এই টাইপের জামা দুটো নিয়েছি। চিকুর আবার এগুলো গলা দিয়ে মানে মাথা দিয়ে ঢুকে পরাতে অসুবিধা হয়, তো সামনে বোতাম দেওয়া কিংবা ফিতে সিস্টেম খুঁজছিলাম, সেগুলো পেলাম না, তো সেই জন্য আপাতত এই টাইপেরই দুটো নিয়েছি। এটা একটা নিয়েছি আর একটা এটা একটা নিয়েছি, এটা একটা সেটের নিয়েছি, এই যে এটা প্যান্টটা। আর এটা মা একটা ছাকনা নিয়েছে, আর মা যেটা আর একটা নিয়েছে সেটা হচ্ছে বাপরে ভীষণ ভালো, এই যে একটা ইন্ডাকশন ওভেন মা। তো এই যে আমাদের একটা বাজাজ কোম্পানি ছিল, মায়ের এটা হলো ওরিয়েন্ট কোম্পানি, তো এটা মা নিয়েছে, ব্যাস এইটুকুই। তো চলো এবার দেরি হয়ে যাচ্ছে, রান্নাঘরে যাই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা, তো সেটাই আজকে বানানো যাক। চলে এসেছি রান্নাঘরে, ও ফ্যানটা পড়ি, আর মা এখানে সব কিছু রেডি করে দিয়েছে আমাকে, আমার শুধু এবার বানাতেই বাকি আছে। তো চলো ঝটপট বানিয়ে নিই। তো আমার এখানে পাস্তা প্রায় রেডি হয়ে গেছে, তো চলো এবার সার্ভ করে দিই। ভাজতে ভাজতে মাছ ভাজা তেলটা পড়ে গেছে ডাইরেক্ট চোখে, কি অবস্থা!
তো সঙ্গে সঙ্গে জলে ছিটি নিয়েছি, এখন মোটামুটি রক্ষে। তো সেই জন্য চলে আসলাম রুমে, মা বললো তুই ছাড়, আমি করে নিচ্ছি রান্না। আর আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও, আর শেয়ার করো তোমার ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডসদের, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে প্লিজ। তো চলো আজকের মতো, টাটা।